ঈদে যেহেতু আমাদের নারীর টান, যেহেতু যেটা আছে আমাদের যেতেই হবে। এখানে দাঁড়ানো যাবে না, ভাই ধরে নিতে আসছে কেন? ঈদে যেহেতু আমাদের নারীর টান, যেহেতু যেটা আছে আমাদের যেতেই হবে, যত যাই বন্ধনটা এটা আসলে বাঙালির যতটা ভাবে আছে এটা পৃথিবীতে আর কোনো জাতির হতে পারে না। ড্রাইভাররা যাত্রী তোলার জন্যে বিভিন্নভাবে এলোমেলা করার জন্য এই হচ্ছে, মোড়গুলোতে মানে যানজটগুলো বেশি হচ্ছে। এমএস দেখে যানজট নাই, ভাড়া আসলে যেখানে 100 টাকার ভাড়া সেখানে 300 টাকা, ভাড়াটা আসলে বেশি নেই। এখন ঈদের সময় যেহেতু আমাদের একটা উৎসব, বাঙালির প্রাণের উৎসব, কিশোরগঞ্জ থেকে আমি তো কেটে কেটে আসছি, সরাসরি গাড়ি আমাদের নাটোরে নাই বললে চলে। এখন আসলাম চৌরাস্তা থেকে, এই এখানে নামলাম, এখানে 600 টাকা ভাড়া নিলাম, অন্য সময় তো 300 টাকা ভাড়া নেয়। কারণ এখান থেকে যে নাটোর যাবো, নাটোরে ভাড়া চাচ্ছে 250-300, ভাড়া 150 টাকা। তারপরও বাড়ি পৌঁছতে পারলে আর কি একটু মজা, সবাই বাচ্চা সংসার নিয়ে বাবা মা সবাই একসাথে আর কি ঈদ করার এই মজাটা আর এই জন্য। কোথাও জ্যাম পাইনি এদিকে, আপনার ছিদ্র উপরে এলেঙ্গা ওখানে যেটা জ্যাম ছিল। তারপর আমি যেমন আনন্দ থেকে আসলাম, আশা করে সোনার পাড়, শনিযাত্রা, যাত্রাবাড়ি এই জায়গাতে কিছু জ্যাম ছিল আর কি, এলাঙ্গাতে ছিল আর কি, কষ্ট সাপেক্ষ হয় আর কি, যাত্রীদের দুর্ভাগ্য বেরিয়ে যায় আর কি। এইখান থেকে এখন কোথায় যাবেন? আমি রাজশাহী যাবো। এখানে নামলেন কেন? যে আমি এখানে নামলাম, যে আমি ওই যে আমার কলিগের গাড়ি ছিল সেটা ওদের বগুড়া থেকে গেলো আর কি, তো আমি এখান থেকে আর একটা গাড়ি করে এখান থেকে আমি রাজশাহী উদ্দেশ্যে অর্ডার করি। আপনারা ট্রেন নিয়ে গেলেও আপনারা থেকে চলে যান।